হ্যালো গাইস, অলরেডি আমাদের লাখরোয়া স্টেশনে ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু বাবলস ওয়েবস নামে যে ফিস্ট স্ক্রিনটা আছে এই ফিস্ট স্ক্রিনের ফ্যাট লিমিটটা কিন্তু একদম সঠিক সময়ে অ্যাড হয়ে গেছে। চলো আমরা এই ফ্যাট লিমিটটা কমপ্লিট করি আর দেখি যে এই ফিস্ট স্ক্রিনের ফ্যাট লিমিট থেকে ফিস্ট স্ক্রিনটা বের করতে আমাদের আগের মতো এমনই লাগে নাকি ডায়মন্ডের পরিমাণটা একটু হলো বাড়াইছে। তবে ইভেন্টটা কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য ছোট্ট একটা গিভওয়ে অ্যানাউন্সমেন্ট আছে। তোমরা যদি এই ভিডিওতে মাত্র 20,000 ভিউজ আর 3,000 লাইক কমপ্লিট করে দিতে পারো এই ভিডিওর মাধ্যমে মোট 4 জনকে কিন্তু 4টা উইকলি গিভওয়ে করে দেওয়া হবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে আর তোমাদের ইভেন্টটা কিন্তু অবশ্যই পার্টিসিপেন্ট করতে হলে কিন্তু অবশ্যই যে কোনো দুইটা টিমরেট বাদ দিতে হবে। তো আমি কিন্তু সাপ্লাই ক্রিয়েট বক্স এবং আমাদের আর্মারি বক্স এই দুইটা টিমরেট কিন্তু ডিলিট করে দেবো, যার কারণে কিন্তু এই দুইটা টিমরেট সিলেক্ট করে নিয়ে জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করে দিয়ে কিন্তু আমরা ফ্যাট লিমিট থেকে কিন্তু এই দুইটা টিমটা রিমুভ করে দিলাম। তো ফার্স্ট স্ক্রিন করে দিলাম 9টা মোড়ে, দেখা যাক 9টা মোড়ে আমরা ফিস্ট স্ক্রিনটা পাই কিনা। 9টা মোড়ে যদি ফিস্ট স্ক্রিনটা দিয়ে দেয় কত যে ভালো হতো, তবে দিবে না, পড়ছে হচ্ছে আমাদের ব্যানারের উপরে। আহ ঠিক আছে, নেক্সট স্ক্রিন আমাদের 19টা মোড়ে, দেখা যাক 19টা মোড়ে আমাদের ফিস্ট স্ক্রিনটা আমরা পাই কিনা। যদি পেয়ে যায় কতটা ভালো হয় তাই না, কতগুলো টাইমন বেঁচে যায়। আরে আরে ভাই, আর একটা ঘর, জাস্ট একটা ঘর যদি মানে নিচে পড়তো তাহলে হয়ে যেত। আর আমার ডায়মন্ড দেখছো কয়টা, আজকে একদম গরিব হয়ে বসি, অন্যান্য দিন তো 4,000-5,000 ডায়মন্ড নিয়ে বসি, দেখা যাক আজকে গরিব হয়ে বসি আমি কি কম ডায়মন্ডে ইভেন্টটা কমপ্লিট করতে পারি কিনা। ডায়মন্ড শেষ হয়ে গেলে কোড কিন্তু আমার কাছে আছে, যদি ডায়মন্ড শেষ হয়ে যায় আমি কিন্তু কোড দিয়ে টপ করে নিবো। তবে গেরেনাকে আমি আজকে জাস্ট শো করতেছি, আমি ফোকেট, দেখা যাক গেরেনা আমার ফাঁদে পা দেয় কিনা। ওকে, এবার কিন্তু আমাদের 69 ডায়মন্ডের স্পিন, দেখা যাক এই স্পিন আমরা ফিস্ট স্কিনটা পেয়ে যাই কিনা। দিচ্ছে না কেন বুঝলাম না, গরিব হয়ে বসলাম তারপরে কি দিবে না। দেখছো এম সিক্সটির বক্স দিচ্ছে এটা। আজও ভাই, আর মাত্র 4টা স্পিন, দাঁড়াও ক্যারেক্টারটা পরিবর্তন করে নিই, ক্যারেক্টার কিনে আছে। আচ্ছা অলক থাকুক, অলকটা বাবা, অলকটা ভালো ড্রেসে পড়ানো, তবে অলকই থাকুক। দেখা যাক যে এইবার আমরা 99 ডায়মন্ডে ফিস্ট স্কিনটা পেয়ে যাই কিনা। এখনও 4টা আইটেম রেড বাকি আছে, প্লিজ কিনা। আরে ভাই ভাই, কোনোভাবেই তো কাজ হইতেছে না, গেরি নাকি দেখতেছে না যে আমার ডায়মন্ড নাই, কি দিবে না, মানে এরা মানে আইডির লাকটা এতটাই নষ্ট করে রেখে দিচ্ছে আমার। যাই হোক, দেখা যাক এই স্পিনে। আরে ছি, আরেকটা জাস্ট ঘর গেলেই হয়ে যেত, 199 ডায়মন্ডে কি পাবো। আরে ডায়মন্ডে তো শেষ, আগে টপ করতে হবে। আচ্ছা কিছুক্ষণ ওয়েট করে আমি কিন্তু ডায়মন্ডটা টপ করে আসি, মোটামুটি 1,200 ডায়মন্ড টপ করে নিয়ে আসবো। ওকে, লক্ষ্য করে অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টে 1,200 ডায়মন্ড কিন্তু চলে আসছে। দেখা যাক এই স্পিনে যদি দিয়ে দেয় তাহলে কিন্তু আমার অনেকগুলো ডায়মন্ড বেঁচে যায়। গে নাকি দিবে, আদৌ এত কম ডায়মন্ড টপ করছি তারপরেও দিল না, প্লিজ গে না। ভাই গেরেনা ফাতে ফাতে দিছে, দিয়ে দিছে 199 ডায়মন্ড, আমার নাকি ফিস্ট স্কিন দিয়ে দিছে ভাই, এটা তো আমার মানে এক্সপেকটেশনের বাইরে ছিল। তো এখানে কিন্তু লাস্ট স্ক্রিনে কিন্তু আমাদের 499 ডায়মন্ড ছিল, যেটা কিন্তু আমাকে করতে হলো না। ফিস্ট স্ক্রিনে ফ্যাট লিমিটটা কমপ্লিট করতে কিন্তু আগের মতো নর্মাল ডায়মন্ডই লাগতেছে। তো তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো ফিস্ট স্ক্রিন না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই ফিস্ট স্ক্রিনটা কিন্তু ফ্যাট লিমিট থেকে বের করে নিতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখাবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।